হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। তো সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো সবাই খুব আনন্দ করে কাটাও, ভালো করে কাটাও। এবং আজকে কালী পুজো, তো কালী পুজোতে সবাই খুব ভালো করে পুজো করো, আনন্দ করো। তো একটু মানে বাজিটা যে একটু সাবধানে ফাটাও, যাতে কারো কিছু ক্ষতি না হয়, এটা চেষ্টা করো, দেখো আর কি, সাবধানে থেকো। তো সবাই খুব আনন্দ করে কাটাও এবং আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 12টার মতো, এখন মাম্মাম উঠল। কি হয়েছে, গুড মর্নিং হলো? মা হাই করে দাও। হাই হলো, হাই সে হাই। তো এখন মাম্মামকে একটু খাওয়াবো, তার আগে মুখ টুক ধুতে হবে তো, তাই না? মুখ টুক ধুয়ে দিয়ে তারপর একটু খাওয়াবো, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, আমার রান্না বান্নাও হয়ে গেল, আজকে নিরামিষ। এই যে ভাত, আজকে করেছি বাঁধাকপির সবজি, এটা রেখেছি হচ্ছে বড়া করব। আমার বর মানে বাঁধাকপির বড়া খেতে যে এত ভালোবাসে, এই জন্য বড়া করব। আর এদিকে হচ্ছে ডাল, পরে পাঁপড় ভেজে নেব। তো চলো রান্নাবান্না তাড়াতাড়ি করে নিই। বন্ধুরা, আমি দেখো মাম্মামের খাবারটা এভাবেই বানাই। সকাল সকাল ওকে একটা দিই বিস্কিট, আর এখানে এক চামচ সেরিলেক্স, আর দিয়ে দিই একটু দুধ। তো এটা ওর সকালের খাবার হয়ে যায়। সকালে বেশি খেতে চায় না। তো চলো পুজোকে তাড়াতাড়ি খাইয়ে দিই। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। মানে সারাদিন এত ব্যস্ততার মধ্যে ছিলাম, তোমাদের সাথে আর দেখাই মানে কথাই বলতে পারিনি। তো তাড়াহুড়ো করে, মানে তাড়াহুড়ো বলতে কি, মানে তাড়াতাড়ি করে মামামকে, তো মানে বাচ্চা থাকলে যা হয় তোমরা জানোই, এই যে ওই জন্য না ক্যামেরাটা সবসময় অন করা হয় না। আমি তাড়াতাড়ি করে কাজগুলো সারি, যাতে মামামের কোনো অসুবিধে না হয়, ও আমাকে মানে কি বলবো, সেই জন্য আর ক্যামেরাটা অন করা হয় না। আমি তাড়াতাড়ি করে সব কিছু করে নিই। তো দেখো পুজোটাও দিয়ে নিলাম, শেষ। কে এদিকে আসো, মাম্মা ঠাকুর নম করো, আসো। কি মা, দেখো বন্ধুরা, আমি এখানে আলাদা করে ফুল নিয়েছি, তারপরে এখানে ফল কেটে নিয়েছি। আমাদের এই মন্দিরে, আমাদের কালী মন্দিরে পুজো হবে আজকে, তো সবখানেই পুজো হচ্ছে, তো এটা ওখানে দিব, এই জন্য কেটে নিয়েছি। আমাদের কলা গাছে দিতে হয় প্রদীপ,
এই যে ছুঁচাগুলোর মধ্যে মন্দিরে। তো চলো তোমাদেরকে মন্দিরে নিয়ে যাই, দেখি কি অবস্থা মন্দিরের। বৃষ্টিও হালকা হালকা পড়ছে। এই যে আমাদের মন্দির, সব রান্না বান্না। দক্ষিণ পাড়া কালী মন্দিরের পূজায় মিষ্টান্ন হচ্ছে, মিষ্টান্ন রান্না হচ্ছে, সবাই মিলে খাওয়া হবে। এই যে মাকে আনিনি, এখনো আনবে, সবাই মিলে যাবে। কারেন্টের কি অবস্থা! এখানে সব সবজি কেটে রেখেছে, সবজি কেটে রেখেছে। তো চলো বাড়ি চলো, পরে আসবো। মামা আবার ঘুমাচ্ছে, এ মেয়ে আবার না খেয়েই ঘুমিয়ে পড়লো। আমিও একটু ব্যস্ত ছিলাম, পুজো টুজো দিচ্ছিলাম, যেন খাওয়াতে পারিনি। তো উঠলেই পরে খাওয়াবো ওকে। তো বন্ধুরা, আমি রেডি হয়ে পড়লাম। দেখো মন্দিরে এখনও মাকে নিয়ে আসিনি, তো যাবো একটু পরে। তো এখানে আমাদের পিসিরা, মানে পিসিরা পুজো করছে, তো এই যে কলা গাছে প্রদীপ দেবে, ওখানেই যাব। তো চলো, এখন বাজে ঘড়িতে 6:30 মতো। মানে বাইরে যা হাওয়া, মানে ঠান্ডা হাওয়া ছাড়ছে। মাগুকে রেডি করে দিলাম, মামা রেডি হলো, তার বাবাও রেডি হলো, এখন ওরা ওখানে ওদের বাড়িতে। তো চলো আমিও যাই। তো বন্ধুরা, মন্দির থেকে আমি অনেকক্ষণ আগে চলে এসেছিলাম, প্রসাদ টোসাদ খেলাম, সবাইকে প্রসাদ দিলাম, ওই ঘরে দিয়ে আসলাম পিসিদেরকে। তো ভিডিওটি আর কন্টিনিউ করছি না। তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমারও খুব আনন্দে কাটলো, ভালো কাটলো আর কি। তো এখানে ভিডিওটি শেষ করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।